আমরা এখন বেরিয়েছি সন্ধ্যাবেলায় একটুখানি বাড়ির পাশেই একটু মানে হাঁটতে বেরোনোর মতনই হাঁটতে বেরিয়েছি। বেরিয়ে একটু চাপের দোকান দেখলাম, বেশ গরম গরম চাপ আছে, সঙ্গে ঘুগনি আছে, আলুর চাপ নিলাম নিলাম আর চিকেন প্যাটিস জাতীয় আছে, যেটা একটু বেকারি প্যাটিস নয়, এটা এটা বুঝি দেখা যাচ্ছে বাইরে দিয়ে, এটা প্যাটিস জাতীয়। এই দিয়ে আজকে আমরা সন্ধ্যাবেলা বিজয়ের ঘুগনি আছে, নিরামিষ ঘুগনি। এটা হচ্ছে একটা ডিম আর চিকেন দিয়ে একটা প্যাটিস, আর এটা হচ্ছে ডিমের চপ, আর হচ্ছে আলুর চপ। এই হচ্ছে আমাদের এখন সন্ধ্যাবেলা দশমীর সন্ধ্যে, নোনতা দিয়েই শুরু করলাম আজকে। মিষ্টিটা আজকে খাচ্ছি না, মানে খাচ্ছি না বলে পরেই খাবো, মিষ্টিটা নোনতার সঙ্গে দেখাচ্ছি না, একসঙ্গে দুটো জিনিস পাওয়া যায় না তো ভালো লাগে না। তো এই নোনতা দিয়েই শুরু করলো আমাদের সন্ধ্যাবেলার আজকে টিফিন। তো আমরা শুরু করি, চলো এদিকে শুরু হয়ে গেছে অলরেডি, আমরা শুরু করছি। খুব সুন্দর নিরামিষ ঘুগনি, খুব ভালো বানায়। ঘুগনিটা ঝালটা একটু বেশি, কিন্তু ঝালটা গোলমরিচ, গোলমরিচের ঝাল এবং জিরা গোলমরিচ, এই ঝালটা দাও খাবে দেখো। এই আবি দারুন ঝাল লাগছে মামা। আর কালকে ব্লক করো, উনি কিন্তু উপরে কোন তেঁতুলের টক বা লেবুর টক দেয়, ওদের যে টক টক লাগিয়ে সঙ্গে ঝাল ঝাল টক টক কে মা পার না আমার সাথে। ও ভালো, এটা কি আমি তোমায় দেবো? অর্ধেকটা ছিঁড়ে আমি মাকে দিয়েছি, ছোট মাকে, এটা একটু মুখে দিয়ে দেখি। একদম চিকেনের টুকরো গুলো কিন্তু মুখে পড়ছে ভালো। লাভলি লাভলি, অস্বীকার করার কোনো উপায় নাই। দুদিন শেষ করলাম, চপ খাবো, আলু চপ নিলাম আগে। বাহ, এটার মধ্যে আমাদা দেওয়া রয়েছে, বুঝি দারুণ লাগছে খেতে, সত্যি দারুণ লাগছে খেতে। ছোট ছোট চিকেনের কুচি দেওয়া, আবার ডিম দেওয়া, দারুন একটা চপ খেলো। বিষয়টা এই যে বৌদির যেহেতু ঘুগনিটা ভালো লেগেছে, আমি বৌদিকে আমার তরফ থেকে একটু ঘুগনি দেবই, কারণ ওটাকে একটু সাইড করো। তার কারণটা হচ্ছে এই যে বৌদির ঘুগনি ফেভারিট জিনিস, সেটা আমি অনেক আগে থেকে জানি না, প্লিজ প্লিজ এটা আমি দিলাম আমার তরফ থেকে। আচ্ছা, এই প্যাটিসটা কিন্তু বেকারি প্যাটিসের মতো নয়, চাপের দোকানের প্যাটিস, উপরে ময়দা দিয়ে একটা মোগলাই, যেরকম মোগলাইটা যেরকমই হয়, আর ভিতরে এই চিকেন কুচিয়ে ডিমও দিয়েছে, ডিম গাজর, মানে অ্যাকচুয়ালি মোগলাইটা যেরকম হয় ঠিক ওরকমই, মোগলাই প্যাটিসের মতো, বা আমাদের স্প্রিং রোল যেমন বানায় তার কোটিংটা যেমন হয় সেরকম, যার জন্য খেতে খুব সুন্দর লাগছে। আমি নিয়েছি, তুমি খাও, বিজয়াদশমীর অভিনন্দন। ঝাল গো সত্যি ঝাল ঝাল
এটা হচ্ছে বিজয়া দশমীর অভিনন্দন তোমার আজকে, এটা আমাকে এই জিনিসটা খাওয়ানোর জন্য ধন্যবাদ, যদিও চুজ করেছিল দাদা। দারুন খেতে ডিমের চপটা হবে, সবটাই চপ কিন্তু এখন অনেকগুলো রয়ে গেল, এখন পাঁচটা আলুর চপ রয়ে গেল, পাঁচটা আলুর চপ রয়ে গেছে। আলুর চপের সাইজ খুব বিগ, আমি চাই বড়, গরম গরম খেতেও ভালো। আমার ঘুগনি শেষ, ডিমের চপ খেয়েছি, চিকেন প্যাটিস খেয়েছি, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, হ্যাঁ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর একবার বলি সবাইকে শুভ বিজয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে বৌদির মতো আমরাও কিন্তু ঘুগনির প্লেট সাফ করছি, এইভাবে খুব ভালো লেগেছে, খুব টেস্টি। তাই ওকে, টাটা টাটা টাটা, গুড নাইট, টাটা।